এই দৃশ্য দেখে কে বলবে একসময় এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল জেলা শহর নেত্রকোনা এখানে প্রসার হয়েছিল হাওর বাওর বেষ্টিত নেত্রকোনার ঐতিহ্যবাহী নদীর যেদিকেই এখন দু চোখ যায় নজরে পড়ে অবৈধভাবে গড়ে তোলা ঘরবাড়ি ও স্থাপনা প্রশস্ত ছিল এখানে চট ছিল কিন্তু এখন দেখা যায় যে যার মতো করে ঘর করতেছে স্থাপনা করতেছে প্রভাবশালীদের দখল নৈরাজ্যে এটি এখন মৃতপ্রায় শুধু তাই নয় বাড়িঘর ময়লা আবর্জনা নদীর পানিতে মিশে ঘটাচ্ছে দূষণ কমছে মাছ সহ জলজ প্রাণীকূলের সংখ্যা আবর্জনা আছে সব নদীর ফালায় নদীটাও তখন নষ্ট হয়ে যাই আশেপাশে থাকা হয়ে যাইতেছে এ অবস্থায় হুমকির মুখে পড়া খরস্রোতা এ নদীকে রক্ষায় আন্দোলন সংগ্রামে নেমেছে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছেন নদীকে আগের রূপে ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রশাসনের কাছে আমাদের দাবি আপনারা অতি সত্তর এই শহরটাকে এই শহরটাকে বাঁচান এই মগরাটাকে বাঁচান পরিবেশটারে সুন্দর করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছি এরই মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের আশার বাণী শুনিয়েছেন জেলা প্রশাসক ইতিমধ্যে প্রায় সাতচল্লিশটি অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য মামলা সৃজন করেছি এবং এই প্রক্রিয়াটা অব্যাহত আছে শাখা প্রশাখাবিহীন একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ মগরা নদীকে দখলদার থাবা থেকে মুক্ত করতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি